ইয়ো WhatsApp guys, এসে পড়েছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা কোনো স্পেশাল ভিডিও না, তোমাদের মাত্র দুইটা কোশ্চেন নিয়ে ভিডিওটা। তো দুইটা কোশ্চেন তোমরা আমাকে জিজ্ঞাসা করো ইনস্টাগ্রাম ফেসবুকে, মানে 100 এর মধ্যে 95% লোক জিজ্ঞাসা করে আমাকে এই দুইটা কোশ্চেন। তো আমি ভাবলাম যে আমারও বলা দরকার, কারণ তোমরাও আমার একটা পরিবার। তো আজকের দুইটা কোশ্চেন হলো, সর্বপ্রথম কোশ্চেন হলো মানে অত্যাধিক লেভেলের কোশ্চেন একটা, তোমার গার্লফ্রেন্ড আছে কি নেই। তো বন্ধুরা, আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু আমি একজনকে লাভ করি। তো তাকে আমি যাই আজ পর্যন্ত প্রপোজ করতে পারিনি, কারণ আমার একটু ফাটে তাকে দেখে। তো সেটাই হলো প্রবলেম। আর সেকেন্ড কোশ্চেন হলো যে আমার বাড়ি কোথায়। তোমাকে মাঝে মাঝে কালচিনিতে দেখা যায়, হ্যামিলটনে দেখা যায়, মাঝে মাঝে আরকিয়া বাড়িতে দেখা যায়, গাড়োপাড়া চৌপতির মধ্যে দেখা যায়, আলিপুর দুয়ারে দেখা যায়। তো তোমার এক্সিট বাড়ি কোথায়? তো বন্ধুরা, আমার এক্সিট বাড়ি হলো আলিপুর দুয়ার জেলার কালচিনি ব্লকের গাড়োপাড়া চৌপতির মধ্যে। তো আমি এই দুইটা কোশ্চেনের মধ্যে টুইস্ট ঢুকাচ্ছি, তো সর্বপ্রথম কোশ্চেনে একটা টুইস্ট ঢুকবে যে তোমরা যদি 1K এই চ্যানেলটাকে করতে পারো, 1K সাবস্ক্রাইবার, তো তাহলে আমি আমার মানে যাকে আমি লাভ করি তাকে যায় তোমাদের সামনে আমি প্রপোজ করব। আর যদি 1K হয়ে যায় তাহলে আমি আমার বাড়ির এক্সিট লোকেশন দেখাই দিব একদম এক্সিট লোকেশন। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে একটা ছোট্ট মতো ব্লগ। তো আমি আমার আজকে কি বলবো, টি গার্ডেন, মানে টি গার্ডেন এটাকে শহরও বলা চলে না, গ্রামও বলা চলে না, মানে আমার আজকে টি গার্ডেন পুরাটা ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন আছি গাড়োপাড়া চৌপতি শনি মন্দিরে, আর আমাদের সাথে আজকে যাচ্ছে আমাদের রাজদাদা। কেমন আছেন? লেজেন্ড মানুষ, মানে লেজেন্ড মানুষ কেন বললাম, ক্যামেরার পিছনে চলার দায়িত্বটা এনার। তো আজকে আমরা যাচ্ছি সর্বপ্রথম কোথায় যাচ্ছি, ভাত খাওয়া টিই। আজকে যাচ্ছি আমরা তাহলে ভাত খাওয়া টিই, আর আজকে আমরা যাচ্ছি গরিবের হায়াবুসাতে। দাঁড়াও, দেখাচ্ছি গরিবের হায়াবুসা। দাঁড়াও, দেখাচ্ছি গরিবের হায়াবুসাটা। তো এই জিনিসটা হলো গরিবের হায়াবুসা। তো আজকে এটাতেই যাবো, বাইরে হবো এখনই 5-10 মিনিটের মধ্যেই। তো অনেক গাড়ি চলছে, সামনেই রাস্তা দেখতে পাচ্ছেন তোমরা, সামনেই রাস্তা। আর শনি মন্দিরের মধ্যে অনেক কিছু হাওয়া চলছে, একদম ফ্রেশনেস হাওয়া, ওই জন্য এখানে বসেছিলাম আমি আর রাজদাদা। তো তো চলো রাজদা, কর্মচারী এক দুইটা ঢুকতে পারে হয়তো বা,
কর্মচারী বাগান বাবুকে বলবে বাগান বাবু দিবে। হ্যাঁ ওইটাই কথা। তো বন্ধুরা আমরা এখন আছি রাজাবাদ খাওয়া টিই মানে শালবাড়ি, যেটা আর পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হলো গাঙ্গুটিয়ার রাস্তা। আর এই রাস্তায় অত্যাধিক লেভেলের বাঘ বাইর হয়। তো তোমরা যারা লোকাল মানুষ যারা মানে গাঙ্গুটিয়া রাস্তার মধ্যে যাতায়াত করো একটু সাবধানে চলো, কারণ এখানে অত্যাধিক লেভেলের একটা বাঘ বাইর হয়। চিতা বাঘের হানা এখানে মাঝে মাঝেই পাওয়া মাঝে মাঝেই দেয়, আর এর জন্য একটু রিস্ক। এটা হলো চাপাতা আর এটা হলো চা বাগান। তোমরা কোনদিন চা পাতা খেয়েছো? চা খেয়েছো? এটা হলো চা বাগান, খুব সুন্দর একটা এলাকা। তো তোমরা ঘুরতে আসতে পারো। তো এটা হলো বাগানের রাস্তা বন্ধুরা, খুব সুন্দর একটা রাস্তা একদমই। চারিপাশে বাগান আর বাগান, আর মাঝখানে হইলো আমাদের রাজদাদা। বন্ধুরা এটা হলো শালবাড়ি মাঠ, ফুটবল খেলার মাঠ। আমরা এখানেই ফুটবল খেলতাম, এখনো পর্যন্ত খেলি এখানে ফুটবল। মাঝে মাঝে এখানে টুর্নামেন্টও হয়, বড় বড় টুর্নামেন্ট, অনেক বড় মাঠ। কই থেকে কই চলে যায় দেখো, কই থেকে কই চলে যায়। আর এখন আমরা যাচ্ছি আঠিয়াবাড়ি, না আঠিয়াবাড়ি যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে, একটু বাঘের ঠাকের রাস্তা দিয়ে। তোমার যেটাকে বলা হয় বিরসা লাইন, স্থানীয় ভাষায় এটাকে নিচে লাইন বলা হয়। তো নিচে লাইনের রাস্তা দিয়ে ওদিক দিয়ে ঘুরে আমরা আঠিয়াবাড়ি যাবো। তো লেটস গো। এই নিচে লাইনের রাস্তাটা মানে একদমই শর্টকাট রাস্তা আঠিয়াবাড়ি যাওয়ার জন্য। হয়তো বা কেউ জানে না, যারা যারা মানে স্থানীয় মানুষ এখানকার, এখানকার যারা লোকাল মানুষ তারাই হয়তো বা জানে এখান থেকে আঠিয়াবাড়ি যাওয়া যায় যে। তো আমিও ঠিক মতো এই রাস্তার চিনি না, আমি গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি একমাত্র। ভাই 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 পাথর 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 পাথর। গরমের দিনটা আজকে রোদ্রুটা অনেক উঠেছে গরমের দিন, তার মধ্যে তো সামনে আমাদের মা বোনেরা যা চা তুলছে দেখতে পারেন। অনেক লম্বা লম্বা গাছ। তো আমরা নিচে লাইন এসে পড়েছি, এটাও একটা ফরেস্টের রাস্তা। অনেক এখান থেকে গেলে পরে মানে যদি যাও সাইকেল নিয়ে হয়তো বা আসতে দেরি হয়ে যাবে, এদিক দিয়ে হয়তো বা জয়ন্তীও যাওয়া যায়, আমি ঠিক মতো জানি না। নিচে লাইন ঢুকে গেলাম আমরা, সামনে নিচে লাইন। আঠিয়াবাড়ি ঢুকে গিয়েছি, কিন্তু ট্রেনের জন্য গেটটা বন্ধ আমাদের, আর ট্রেন আসছে। গেটের সামনে খুব সুন্দর একটা ফুল দেখা দাঁড়াও দেখাচ্ছি। ট্রেন আসছে বন্ধুরা, আসবে ট্রেন। গেটটা পড়ে গিয়েছে আমাদের, আর এটা হলো আঠিয়াবাড়ি চৌপতি, ফুল চৌপতি। আর আমরা এখন যাব আঠিয়াবাড়ি চা বাগান। আঠিয়াবাড়ি আমরা এখন যাচ্ছি,
আমরা যাচ্ছি তোমার ইচ্ছে ফ্যাক্টরি, আর ওখানে একটা মানে সেই সুন্দর একটা কালী মন্দির আছে শুনেছি, সেটা ওখানেও যাবো আমরা, তো দেখা যাক। এই এই সাইডের রাস্তাটা, এই সাইডের রাস্তাটা চলে যায় কুপলাই যেটাকে বলা হয়, আর এই সিধা রাস্তাটা যেটা পিচ রোড সেটা চলে যায় আটিয়াবাড়ি, তোমার যেখানে চা পাতা তৈরি হয় মানে আটিয়াবাড়ি ফ্যাক্টরি, তো বাগানের মাঝখান দিয়ে। তো এখানে এখানে মানে আটিয়াবাড়ি যাওয়ার সময় ফ্যাক্টরি যাওয়ার সময় অতটা তোমাকে ভয় করবে না, কারণ বাঘের অতটা ভয় থাকে না, তাও আমি বলবো এখানে থাকে বাঘের ভয় সন্ধ্যার দিকে, কারণ এখন মানে একটু লোকজন চলাফেরা করে, তো ওই জন্য একটু ভয় ডট লাগে না অত, কিন্তু যখন সন্ধ্যা হয় মানে কি বলবো, যেখানে সন্ধ্যা হয় রাজদাদা সেখানেই সেখানেই বাঘের ভয়। তো সেই সুন্দর রাস্তা চাপাতির মাঝখান দিয়ে। বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছ এই সুন্দর বাড়িটা, সুন্দর বাড়িটা হলো আটিয়াবাড়ি বাংলো, সেই সুন্দর, কিন্তু ভিতরে যাওয়াও এলাও নাই আর সামনে দিয়ে ক্যামেরা করাটাও এলাও নাই, তার জন্য একটু দূর থেকে দেখানো হচ্ছে তোমাদেরকে, দেখে নাও সেই সুন্দর বাংলো। তো আমরা এখন যাচ্ছি আটিয়াবাড়ি যেখানে ফ্যাক্টরি, আজ দাবাস আজকের দিনটা অনেক ভালো, কারণ হাওয়া সেই সুন্দর চলছে। বাগানের ফ্যাক্টরি, ক্যামেরা বাইরে ভিতরে ঢুকা এলাও নাই, দেখা যাক সিধা সিধা। এটা হলো হসপিটাল, তোমাদেরকে একটা স্পেশাল বলে তো জিনিস দেখাচ্ছি আমি, দাঁড়াও তোমাকে 5 মিনিট দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে একটা স্পেশাল জিনিস।
গলিটাকে আমি এখনো পর্যন্ত চিনি, কারণ এই যে এটা দেখ, এই বিল্ডিংটার জন্য, আসলে এটা একটা বিল্ডিং না, এটা হলো প্রাইমারি স্কুল আঠিয়াবাড়ি টি গার্ডেন জে আর হাই স্কুল আর এবং এটা প্রাইমারি স্কুলও। এই স্কুলে একটা সময় আমিও পড়তাম, তো আমার এখনো স্মৃতি রয়েছে এই স্কুলের মধ্যে। ও সিধা যাওয়া যাক। এটা হলো আঠিয়াবাড়ি চা বাগানের ফুটবল খেলার মাঠ, কিন্তু এখানে বেশিরভাগ ক্রিকেটই খেলা হয়। এখানকার এখানে মানে ফুটবলটা অতটা খেলা হয় না, ফুটবলটা ওই শালবাড়ি মাঠের মধ্যে খেলা হয় বেশিরভাগ, আর এখানে বেশিরভাগ ক্রিকেটটা খেলা হয়, কারণ এখানকার পিচটা মানে কি বলবো অত্যাধিক লেভেলের ভালো, অতটাও ভালো না, বেশি একটু কি বলবো বেশি একটু ইসে করে দিলাম, কি করে দিলাম রাজভাই প্রশংসা, বেশি একটু প্রশংসা করে দিলাম, অতটাও ভালো না, কিন্তু যাই আছে ভালোই আছে। এটা হলো বড় মাঠ, একটা ফুটবলের গোলপোস্ট লাগানো আছে, কিন্তু খেলা হয় ক্রিকেট, অনেক বড় বড় টুর্নামেন্টও হয় এখানে, নাইট টুর্নামেন্ট ডে টুর্নামেন্ট। পাঠিয়াবাড়িতে আইসি, একজনের সাথে দেখা হইলো আমাদের ছোট ভাই, তো হে হোয়াটসঅ্যাপ বলে দে হে গাইস, তো ও যাইতেছে বাড়ি, ওর সাথে দেখা হয়, অনেক ছোটবেলার বন্ধু, সেই প্রাইমারি স্কুল থেকে আমাদের সব দেখার বন্ধু, তো আজকে দেখা হইলো রাস্তায়। তো বন্ধুরা, এটা হইলো কাঠিয়াবাড়ি কালী মন্দির, সেই সুন্দর মন্দিরটা, কিন্তু আমরা ভিতরে ঢুকবো না, কিছু কারণ রয়েছে, পার্সোনাল রিজন রয়েছে, তার কারণে ভিতরে ঢুকবো না। মা কাকিমারা ওখানে পূজা দিচ্ছে, দেখতে পাচ্ছেন, আর এটা সেই সুন্দর মন্দিরটা। তো বন্ধুরা, এখন আমরা একটা আরেকটা শর্টকাট রাস্তা দিয়ে যাবো, কিন্তু ওই রাস্তাটা অত্যাধিক লেভেলের খারাপ রাস্তা, কিন্তু আমরা সাইকেলে আছি, তো অতটা প্রবলেম হবে না আমাদের। আমরা যাচ্ছি এখন মানে ভাঙা টুটা রাস্তা দিয়ে, কিন্তু শর্টকাট রাস্তা, আর তোমরা যারা টুয়েলভে রয়েছো তাদেরকে একটাই কথা বলবো, লাইফটাকে এনজয় করে নাও, কারণ এই লাইফটা আর খুঁজে পাবো না তোমরা। আমরা মানে কি বলবো, আমার সে দেখলা বন্ধু, মানে স্কুল লাইফ থেকে একবার সরে যায় সেই, তারা আর কোনোদিনও ফিরে কোনোদিনও সেই মজাটা পাবো না, বলার ছিল। আমরা যাচ্ছি এখন একটা শর্টকাট রাস্তা দিয়ে, তো বন্ধুরা এই শর্টকাট রাস্তা যারা যাচ্ছি না, যারা ভিউয়ার্স তারাদেরকে বলছি, এই রাস্তাটা সিধা তোমরা এসে পড়বা আঠিয়াবাড়ি থেকে সিধা, কিন্তু যে এই লেফট সাইড এদিকে আরেকটা রাস্তা রয়েছে, এই রাস্তায় ভুল করে ঢুকো না, কারণ সামনে তোমরা যাবা সামনে একটা নদী টাইপের রয়েছে, সেদিক দিয়ে আর রাস্তা তুমি খুঁজে পাবা না, মানে চারো আগে এটা এটা রাস্তা ছিল কিন্তু এখন নাই গা, আর এখানে অত্যাধিক লেভেলের বাঘের ভয় থাকে, অনেক রিস্ক হয়ে যায় এই জায়গাটা দিয়ে, তো তোমরা এ সিধা এসে পড়বা এই রাস্তা দিয়ে, একটু খারাপ রাস্তা পাবা, কিন্তু এখানে মানুষ যাতায়াত করে, তো এই রাস্তায় অতটা মানুষ যাতায়াত করে না এখন। বন্ধুরা, এখন আমরা আছি গাড়োপাড়া স্টেশন,
তারপরে কারো পড়া চৌপতি, তারপরে কিছু একটা দু একটা বলে ব্লকটা সে কমপ্লিট করব। তো ভিউ নাও, রাস্তাটা সে সুন্দর, আকাশটাও সে সুন্দর। আর এখানে শিব ঠাকুর, শিব ঠাকুর আর আর মহাদেব। সামনে টাওয়ার ভাই, আসতে চল আসতে চল। বন্ধুরা, গারোপাড়া চৌপতি ঢুকতে চলছি। তো আমি এখন গাছি গারোপাড়া চৌপতি শিব মন্দির, সামনে গারোপাড়া চৌপতি। তো বন্ধুরা, গারোপাড়া চৌপতি ঢুকে গেলাম। তো এটাই ছিল গারোপাড়া চৌপতি। রাজভাই উঠার যা, উঠার চালা যা। তো ভাই বাড়ি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। আর আরেকটা কথা ছিল যে তোমরা যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়েছি, ওখানে যা ফলো করো। আর কোনো যদি পার্সোনাল কথা থাকে মেসেজ করতে পারো, রিপ্লাই পেয়ে যাবো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।